যুব বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেছেন জিশান আলম, তার পথটা এখন জাতীয় দলের দিকে। বাংলাদেশ ক্রিকেট যখন ওপেনিং পজিশন নিয়ে ভুগছে, অদল বদল করেও কোনো লাভ হচ্ছে না, সফলতা আসছে না কোনো জুটি থেকেই, ঠিক ওই সময়টাই নতুন আশার আলো হয়ে এলো জিশান আলম ও তানজিদ হাসান তামিমের ওপেনিং পেয়ার। চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের হয়ে চমৎকার ব্যাটিং করেছেন এই দুইজন। ঘরোয়া ক্রিকেট বলে ছোট করে দেখার কিছু নেই, জিশানের ব্যাটিংটা দেখে অন্তত এমনটা বলা যায়। 469 রানের দুর্দান্ত এক ম্যাচে বিসিবির হাই পারফরমেন্স ইউনিটকে 403 রানের পাহাড় সম সংগ্রহ এনে দেওয়ার পথে 300 করেছেন জিশান আলম, আফিফ হোসেন ও আকবর আলী। এদিন ওপেনিং পজিশনে দেখা গিয়েছিল জিশান আলম ও তানজিদ হাসান তামিমকে। 50 থেকে 2 রান দূরে থাকতে তানজিদ হাসান তামিম 48 রান করে আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেছেন জিশান 13 ছক্কায়। ওপেনিংয়ে এর আগে 14 ওভারের মাথায় 99 রান সংগ্রহ করেছেন এই দুইজন। বাংলাদেশ দলের পরবর্তী প্রজন্মের ক্রিকেটের জন্য এমন ব্যাটসম্যান যে কতটাই প্রয়োজনীয় সেটা বর্তমান দুরবস্থা দেখেই বোঝা যায়। জাতীয় দল পর্যন্ত পৌঁছাতে হলে জিশান আলমকে পাড়ি দিতে হবে অনেক। তবে সম্প্রতি সময়ে দেশের ক্রিকেটের ওপেনিং পজিশন কিংবা টপ অর্ডারের যে ব্যর্থতা চলছে, সেটা জিশান তামিমদের জুটি বানিয়ে পরীক্ষা করে দেখার জন্য ইঙ্গিত দিচ্ছে। যুব ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পর এবার বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটেও ব্যাটিংয়ের দারুণ ঝলক দেখিয়েছেন জিশান আলম, যেটা জাতীয় দলে তার জায়গা পাওয়ার ক্ষেত্রে পথ সুগম করতে পারে।